আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ইউক্রেন রাশিয়া পুরোদমে যুদ্ধ চলছে, আর যুদ্ধের সর্বশেষ হাতে পাওয়া আপডেট সংবাদ, এবং এরই মধ্যে ভারত এবং ফিলিস্তিনে তুমুল যুদ্ধ শুরু হয়ে গেছে। হামাস নেতাদের হত্যা করলে ইসরায়েলকে অজানা মূল্যে পরিশোধ করতে হবে বলছে হামাস নেতা। জানিয়ে দেব, লাদাখ সীমান্তে ফের সেতু বানাচ্ছে চীন, আতঙ্কে ভারত। আরো জানিয়ে দেব, আজ এশিয়ার উদ্দেশ্যে উড়াল দিচ্ছেন বাইডেন, সফর ঘিরে পারমাণবিক বিস্ফোরণের আশঙ্কা বলছে রিপোর্ট। এদিকে ফিনল্যান্ড ও সুইডেনকে ন্যাটোয় স্বাগত জানালেন বাইডেন, তীব্র আপত্তি তুরস্কের। এবং আরো জানিয়ে দেব, কাশ্মীর পাকিস্তান সীমান্তের কাছে সিরিজ ল্যান্ডমাইন বিস্ফোরণ। এবং সর্বশেষ জানিয়ে দেব, নর্ডিক দেশগুলোর ন্যাটোয় যোগদানে আশাবাদী যুক্তরাষ্ট্র। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। ভিউয়ার্স, আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন। পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন আন্তর্জাতিক সংবাদে। আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন। ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের মাঝে। হামাস নেতাদের হত্যা করলে ইসরায়েলকে অজানা মূল্যে পরিশোধ করতে হবে। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়া বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল তার সংগঠনের নেতাদেরকে গুপ্ত হত্যার লক্ষ্য বস্তুতে পরিণত করলে তার জন্য অজানা মূল্যে পরিশোধ করতে হবে। আঞ্চলিক এবং বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের কাছে লেখা এক চিঠিতে এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইসমাইল হানিয়া। চিঠিতে তিনি বলেছেন, হামাসের শীর্ষ নেতাদেরকে আবারও হত্যা করার নীতি শুরু করতে যাচ্ছে ইহুদিবাদী ইসরায়েল, তবে এর প্রতিক্রিয়া হবে তাদের ধারণার বাইরে। ইসমাইল হানিয়ার গণমাধ্যম বিষয়ক উপদেষ্টা তাহের আল নুনু গতকাল এই তথ্য জানিয়েছেন। ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস শহরে অবস্থিত পবিত্র আল আকসা মসজিদে সম্প্রতি ইহুদিবাদী ইসরায়েল সেনাদের দফায় দফায় হামলাকে কেন্দ্র করে ফিলিস্তিনি জনগণ এবং ইহুদিবাদী ইসরায়েলের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। এ অবস্থায় ইসরায়েলের বেশ কয়েকজন কর্মকর্তা হামাসের গাজা অঞ্চলের নেতা ইয়াহিয়া সিনওয়ারকে হত্যার পরামর্শ দিয়েছেন। এর প্রতিক্রিয়ায় হামাস নেতা ইসমাইল হানিয়া বলেছেন, ইসরায়েল যদি তার সংগঠনের নেতাদেরকে গুপ্ত হত্যার কর্মসূচি চালু করে তাহলে তেল আবিবের বিরুদ্ধে ফিলিস্তিনের জনগণ এবং প্রতিরোধগামী সংগঠনগুলো পূর্ণমাত্রায় লড়াই শুরু করবে এবং তাতে ইহুদিবাদী ইসরায়েলকে অজানা মূল্য পরিশোধ করতে হবে। বিভিন্ন দেশ নেতাদের কাছে চিঠি দিয়ে হামাস নেতা মূলত পাল্টা প্রতিশোধের বার্তা ইসরায়েলের কাছে পৌঁছে দেওয়ার অনুরোধ করেছেন। ইয়াহিয়া সিনওয়ার জাহির জাবারিন বলেন, সালে আল আরুরি এবং মোহাম্মদ দেইফকে হত্যার পরিকল্পনা করেছে ইসরায়েল। সূত্র পার্স টুডে। লাদাখ সীমান্তে ফের সেতু বানাচ্ছে চীন, আতঙ্কে ভারত। লাদাখে ভারত চীন সীমান্ত নিয়ে বিতর্ক দীর্ঘদিনের। মূলত পূর্ব সীমান্তে অরুণাচল ও পশ্চিম সীমান্তে লাদাখ নিয়ে ভারত ও চীনের একাধিকবার সংঘর্ষ হয়েছে। তবে এবার স্যাটেলাইট চিত্রে দেখা গেছে সীমান্তের কাছে ফের তৎপরতা বাড়িয়েছে চীনা। সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, প্যাংগং লেকের কাছে আবারও একটি সেতু তৈরির কাজ শুরু করেছে চীনের পিপলস লিবারেশন আর্মি। তবে আগেরটির চেয়েও এটি আরও বড়। বিশেষজ্ঞদের ধারণা, সেনাবাহিনীর ট্যাঙ্ক ও সাজোয়া যান পারাপারের জন্যই মূলত সেতুটি তৈরি করা হচ্ছে। প্যাংগং লেকটি স্থল বেষ্টিত প্রায় 135 কিলোমিটারের। লেকটির কিছু অংশ লাদাখে আর বাকিটা তিব্বতে। 2020 সালের মে মাস থেকে ভারত ও চীনা সৈন্যদের সংঘর্ষের সাক্ষী এই অঞ্চল। সেখানে চীনের নতুন সেতু তৈরির খবরে আবারও আতঙ্ক ছড়িয়েছে, জানিয়ে সরগরম রাজনৈতিক মহলও। নতুন সেতু তৈরির ঘটনার কথা তুলে ধরে নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে সমালোচনা করেছেন কংগ্রেস নেতা রণদীপ সিংহ সুরেজওয়ালা। তিনি টুইটার বার্তায় লেখেন, প্যাংগং লেকের ওপর চীনের দ্বিতীয় সেতু তৈরির জাতীয় নিরাপত্তার অমার্জনীয় লঙ্ঘন। চীনের এমন গুরুতর উস্কানির মুখে মোদী সরকারের নম্র আত্মসমর্পণ অত্যন্ত আতঙ্কের। কার্যত এটি শেষ প্যারেক। প্রধানমন্ত্রী এবং বাকি মন্ত্রীরা কি এবার জগবেন বা কিছু বলবেন? ওই লেক সংলগ্ন এলাকার যে অংশটি তাদের দখলে, সেখানে এর আগেও একটি সেতু তৈরি করেছে চীন। 2021 সালের শেষের দিকে তার নির্মাণের কাজ শুরু হয়েছিল, যা শেষ
শেষ হয়েছে গত এপ্রিল মাসে। উল্লেখ্য, প্রথম সেতুটির ঠিক পাশেই তৈরি হচ্ছে এই দ্বিতীয় সেতুটি। তবে দ্বিতীয়টি অনেক বেশি বড়। মনে করা হচ্ছে বর্তমানে যে সেতুটি তৈরি করা হচ্ছে সেটির জন্য ক্রেন বা অন্যান্য নির্মাণ সরঞ্জাম আনা নেওয়ার কাজে ব্যবহার হতে পারে প্রথমটি। কয়েক সপ্তাহ আগেই দ্বিতীয় সেতু তৈরির কাজ শুরু করে চীন। বিভিন্ন রিপোর্ট থেকে এমনটাই জানা যাচ্ছে। নাম প্রকাশ না করার শর্তে প্রতিরক্ষা দপ্তরের সূত্র জানায়, মনে হয় সেনাদের ভারী ভারী সাজোয়া যান ভারতের সীমান্তের কাছে আনার জন্য এই দ্বিতীয় সেতুটি তৈরির সিদ্ধান্ত নিয়েছে চীন সরকার। পাশাপাশি ভারতীয় সেনা যদি প্যাংগং লেকের দক্ষিণে কোনো অভিযান চালায়, তাহলে তার তড়িঘড়ি প্রতিহত করতে একাধিক রাস্তাও থাকবে বেইজিং এর কাছে। অর্থাৎ শুধু বাহিনী সদস্যদের পাঠাতেই নয়, অস্ত্র ভর্তি সাজোয়া মজুত করার পথ প্রশস্ত করতেই এতটা তৎপর চীনের। লাদাখে 2020 সালের মে থেকে শুরু হওয়া ভারত চীন সংঘর্ষের এটি তৃতীয় বছর। অতীতে ভারতের প্যাংগং লেকের দক্ষিণাঞ্চলের কাছে পাহাড়গুলো দখল নিতে পারা অনেকটাই ব্যাকফুটে ঢেলে দেয় চীনকে। তবে ভবিষ্যতে যেন এমন পরিস্থিতি তৈরি না হয়, এখন সেই দিকেই নজর বেইজিং এর, যে কারণে সব দিক দিয়ে নিজেদের প্রস্তুত করার দিকে মনোযোগ দিচ্ছে চীন। তবে ভারতীয় প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছে, চীনের এই দ্বিতীয় সেতু নিয়ে আগে থেকে আতঙ্কিত হওয়ার কারণ নেই। প্যাংগং সংলগ্ন অঞ্চলের পাশাপাশি প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছে প্রয়োজনীয় অবকাঠামো তৈরির কাজ ইতিমধ্যেই শুরু করেছে ভারত। লাদাখ সেক্টরে উপস্থিত রয়েছে ভারতীয় বাহিনীর বিশাল রেজিমেন্টও। সূত্র আনন্দবাজার। আজ এশিয়ার উদ্দেশ্যে উড়াল দিচ্ছেন বাইডেন সফর ঘিরে পারমাণবিক বিস্ফোরণের আশঙ্কা, বলছে রিপোর্ট। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার প্রথমবারের মতো এশিয়া সফরে আসছেন জো বাইডেন। আজ বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়া ও জাপানের উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। আর এ সফর চলাকালীনই পারমাণবিক বোমার পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটাতে পারে উত্তর কোরিয়া, এমন আশঙ্কা করছে মার্কিন গোয়েন্দা বিভাগ। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স, দ্য গার্ডিয়ান, ভয়েস অফ আমেরিকা সহ বিভিন্ন গণমাধ্যমে এ ধরনের সংবাদ প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সফরে বাইডেন দুই বন্ধু দেশ দক্ষিণ কোরিয়া ও জাপানের প্রতিনিধি সঙ্গে একাধিক বিষয়ে আলোচনা করবেন। এমন পরিস্থিতিতে ওয়াশিংটনের আশঙ্কা শক্তি প্রদর্শন করতে পারমাণবিক বোমার পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটাতে পারে উত্তর কোরিয়া। এই বিষয়ে বুধবার মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেন, আমাদের গোয়েন্দা বিভাগের কাছে খবর আছে যে প্রেসিডেন্টের সফর চলাকালীন বা তার ঠিক পরে পরীক্ষামূলকভাবে আণবিক ক্ষেপণাস্ত্র ছুটতে বা পারমাণবিক বোমা ফাটাতে পারে উত্তর কোরিয়া। ওই অঞ্চলে আমাদের মিত্র দেশগুলোর নিরাপত্তা অক্ষুণ্ণ রাখতে সমস্ত ধরনের কৌশলগত পদক্ষেপ নেবে বাইডেন প্রশাসন। শুধু তাই নয়, ভবিষ্যতে প্রয়োজন পড়লে কিভাবে উত্তর কোরিয়াকে জবাব দেওয়া হবে সেই বিষয়ে জাপান ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। সূত্র রয়টার্স, দ্য গার্ডিয়ান, ভয়েস অফ আমেরিকা। ফিনল্যান্ড ও সুইডেনকে ন্যাটোয় স্বাগত জানালেন বাইডেন, তীব্র আপত্তি তুরস্কের। ফিনল্যান্ড ও সুইডেনকে ন্যাটো সামরিক জোটে স্বাগত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বুধবার দুই দেশের ন্যাটো সদস্য পদের দাবিকে জোরালো সমর্থন করেন তিনি। কিন্তু আমেরিকা সমর্থন জানালেও এই প্রক্রিয়ায় ঘোর আপত্তি জানিয়েছে তুরস্ক। সংবাদ সংস্থা এএফপি জানায়, রাশিয়ার সাথে সংঘাতের আশঙ্কা থাকলেও ইউক্রেন যুদ্ধের আবহে ফিনল্যান্ড ও সুইডেনকে ন্যাটো জোটে সামিল করতে মরিয়া আমেরিকা। এই বিষয়ে এক বিবৃতিতে প্রেসিডেন্ট বাইডেন বলেন, যে কোনো আগ্রাসনের মোকাবেলায় ফিনল্যান্ড ও সুইডেনের পাশে থাকবে আমেরিকা। আমি দুই দেশের ন্যাটো সদস্য পদের আবেদন সমর্থন জানিয়ে তাদের উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছি। শুধু তাই নয়, ইঙ্গিতে রুশ আগ্রাসনের মুখে স্টকহোম ও হেলসিঙ্কিকে সামরিক সহায়তা দেওয়ার কথাও ঘোষণা করেন বাইডেন। মার্কিন প্রেসিডেন্ট স্পষ্ট করে দেন যে ন্যাটোয় অন্তর্ভুক্তির প্রক্রিয়া চলাকালীন দুটি দেশের উপর হামলা হলে তা প্রতিহত করবে আমেরিকা। প্রসঙ্গত, ন্যাটোয় যোগদান করতে চাওয়ায় পরই ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। এদিকে বুধবার আনুষ্ঠানিকভাবে ন্যাটোর সদস্য পদ চেয়ে আবেদনপত্র জমা দেয় সুইডেন ও ফিনল্যান্ড। সেই দাবিকে আমেরিকা সমর্থন জানালেও বেঁকে বসেছে তুরস্ক। ওই দুই দেশের বিরুদ্ধে কুর্দি বিদ্রোহীদের সমর্থন দেওয়ার অভিযোগ এনেছে আঙ্কারা। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোগান স্পষ্ট করেই বলে দিয়েছেন যে স্টকহোম ও হেলসিঙ্কি যেন আঙ্কারায় কোনো দূত না পাঠায়, কারণ কোনোভাবেই তিনি তাদের আবেদনের পক্ষে মত দেবেন না বলে রাখা ভালো। বাকিদের মতো ন্যাটো সদস্য হিসেবে তুরস্কের কাছে ভেটো প্রয়োগের অধিকার আছে, ফলে তুরস্কের আপত্তি এক্ষেত্রে বড় সমস্যা হয়ে উঠতে পারে। উল্লেখ্য, প্রতিবেশী দেশগুলি ন্যাটোয় যোগ দিক সেটা একেবারেই চায় না রাশিয়া। ন্যাটোর সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ার ফলে ইউক্রেনে হামলা চালিয়েছিল রাশিয়া। এবার আরেক প্রতিবেশী দেশ ফিনল্যান্ডও ইউক্রেনের পথ অনুসরণ করলে ফল ভালো হবে না সেই হুঁশিয়ারি দিয়েও রাশিয়ার পক্ষ থেকে দেওয়া হয়েছে। ফিনল্যান্ডের সাথে সুইডেনও ন্যাটোয় যোগ দিতে চলেছে। এই দুটি দেশকে নিশানা করে রাশিয়া বার্তা দিয়েছিল, ন্যাটোয় যোগ দিলে এই দেশগুলির সীমান্তে পারমাণবিক অস্ত্র মোতায়েন করা হবে, এছাড়া বাল্টিক সাগর অঞ্চলে নিজেদের সেনার শক্তি বৃদ্ধি করবে বলেও জানিয়ে দেয় রাশিয়া। সূত্র সংবাদ প্রতিদিন।
কাশ্মীরে পাকিস্তান সীমান্তের কাছে সিরিজ ল্যান্ডমাইন বিস্ফোরণ। ভারত অধিকৃত জম্মু কাশ্মীরে পুঞ্জ জেলার একটি বনে বেশ কয়েকটি ল্যান্ডমাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার কাশ্মীরে ভারত পাকিস্তানের সীমান্ত নির্দেশক লাইন অব কন্ট্রোলের কাছাকাছি পুঞ্জ জেলা এই ঘটনা ঘটে। সেখানকার বনাঞ্চলে আগুন ছড়িয়ে পড়ার ফলে এই ল্যান্ডমাইনগুলো বিস্ফোরিত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, পুঞ্জ জেলার স্থানীয় প্রশাসন জানিয়েছে, লাইন অব কন্ট্রোলের কাছাকাছি বনাঞ্চলের ভারতীয় অংশ মেন্ধার অংশে আগুন ছড়িয়ে পড়ে, ফলে সেখানে কমপক্ষে 6-7 ল্যান্ডমাইন বিস্ফোরিত হয়েছে। এই ল্যান্ডমাইনগুলো ভারতীয় বাহিনীর পক্ষ থেকে অনুপ্রবেশ রোধ করার লক্ষ্যে এই ল্যান্ডমাইনগুলো স্থাপন করা হয়েছিল। স্থানীয় ফরেস্টার কানার হুসাইন শাহ বলেছেন, গত 3 ধরেই বনে আগুন বৃদ্ধি পাচ্ছিল, আমরা সেনাবাহিনীর সঙ্গে মিলিয়ে আগুন নেভানোর কাজ করে যাচ্ছি। আগুন অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসেছিল, কিন্তু আজ সকালে তীব্র বাতাসের কারণে আগুন আবারও বেড়েছে। এদিকে রাজৌরি জেলায়ও বিরাট অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রাজৌরির সুন্দরবন্দি এলাকার বনাঞ্চলে এই আগুনের সূত্রপাত হয়। পরে এই আগুন পার্শ্ববর্তী গম্ভীর, নেক্কা, ব্রাহ্মণা, মেঘালা এলাকায় ছড়িয়ে পড়ে। এছাড়া কালাকুঠির কালার রান্দাল এবং চিঙ্গি বনেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় প্রশাসনের লোকেরা জানিয়েছেন, এই আগুনের সূত্রপাত কার্গিলের উঁচু ভূমি থেকে হয়ে থাকতে পারে। তারা আরও জানিয়েছেন, কোনো ধরনের প্রাণহানি ছাড়াই এসব স্থানের আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। সূত্র এনডিটিভি। নর্ডিক দেশগুলোর ন্যাটোয় যোগদানে আশাবাদী যুক্তরাষ্ট্র। তুরস্কের আপত্তি থাকলেও ফিনল্যান্ড ও সুইডেনের ন্যাটোয় যোগদানের ব্যাপারে যুক্তরাষ্ট্র আশাবাদী। বুধবার যুক্তরাষ্ট্র বলেছে, ইউক্রেনে রাশিয়ার সেনা অভিযানের পরিপ্রেক্ষিতে এই সম্প্রসারণ নাটকীয়ভাবে ইউরোপীয় নিরাপত্তাকে পুনর্গঠন করবে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সীমান্ত সম্প্রসারণের মাধ্যমে ন্যাটোকে বিরক্তিকর পরিস্থিতির দিকে ঠেলে দিয়েছে। ইউক্রেনের সেনা অভিযানের মাধ্যমে 12 যুদ্ধে হাজার হাজার লোক হত্যা করে। এর মধ্যে কয়েক দশকের জোট নিরপেক্ষ থাকার সিদ্ধান্ত ত্যাগ করে ফিনল্যান্ড ও সুইডেন ব্রাসেলসের ন্যাটো জোটে যোগদানের জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন জমা দিয়েছে। নর্ডিক দেশগুলোর প্রতি জোরালো সমর্থন দিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন, তাদের অন্তর্ভুক্তিকে দৃঢ়ভাবে সমর্থন করেন এবং আবেদন প্রক্রিয়া চলাকালীন আগ্রাসনের ক্ষেত্রে মার্কিন সমর্থনের প্রস্তাব দেন। এদিকে ইউক্রেনের পাশে দৃঢ়ভাবে দাঁড়ানোর ব্যাপারে ওয়াশিংটনের সংকল্পের স্মারক হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র কিয়েভে তার দূতাবাস 3 বন্ধ থাকার পর পুনরায় চালু করেছে। ন্যাটোয় আবেদন প্রতিক্রিয়ায় ব্রিটিশ প্রধানমন্ত্রী বোরিস জনসন বলেছেন, এত তাড়াতাড়ি তিনি এটি আশা করেননি, কিন্তু পুতিনের ভয়ঙ্কর উচ্চাকাঙ্ক্ষা আমাদের মহাদেশের ভূ রাজনৈতিক রূপ বদলে দিয়েছে। ন্যাটোয় যোগদানে তুরস্কের কঠোর প্রতিরোধের সম্মুখীন হয় ফিনল্যান্ড সুইডেন। তুরস্ক অভিযোগ করেছে, নর্ডিক প্রতিবেশী দেশগুলোর তুর্কি বিরোধী চরমপন্থীদের আশ্রয় দিচ্ছে। প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান তার সরকারের উদ্বেগের প্রতি ন্যাটোর কাছে সম্মান দেখানোর দাবি করেন।